দুই দশকের বেশি সময় মঞ্চ টেলিভিশন চলচ্চিত্রের জগৎ রঙিন করে রেখেছিলেন অভিনেতা আব্দুল কাদের। টিভি নাটক ও অনুষ্ঠানে চিরস্মরণীয় অবদান রেখে যাওয়া এই গুণীর বিদায়ে শোকাহত দেশের মানুষ। অভিনেতা আব্দুল কাদেরের বর্ণাঢ্য জীবন নিয়ে সুলতানা হিমুর রিপোর্ট। কোথাও কেউ নেই নাটকে বাকের ভাই যেমন জনপ্রিয় হয়ে উঠেছিলেন, তেমনি আরও একটি নাম তখন মুখে মুখে উচ্চারণ হতো, সেটি হলো বদি। আলোচিত ওই চরিত্রের পেছনের মানুষটি ছিলেন দর্শক নন্দিত অভিনেতা আব্দুল কাদের। টেলিভিশন অনুষ্ঠান দিয়েও দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি। এই যে আবি, তোমাকে খুঁজছিলাম, কি ব্যাপার বড় ভাই? হাস্যরসাত্মক অভিনয়ের মাধ্যমে অভিনেতা আব্দুল কাদের কাজ করেছেন দুই দশকের বেশি সময় ধরে। নাটক সিনেমা সহ সব মাধ্যমে সব রকম চরিত্রে নিজেকে মানিয়ে নিতেন আপন মেধায়। চ্যানেল আয়ের সঙ্গে আব্দুল কাদেরের ছিল নিবিড় সম্পর্ক। অভিনয় ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন আব্দুল কাদের। চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি দিলেন গুণী এই অভিনেতা। ওই তুই গেলি কই? আমারও তো ছিল না। মনে একটু খুললে কম দেয়। উনি হচ্ছেন চুপি চুপি মিউজিক কোম্পানির মালিক মিস্টার ব্রিটিশ, আর আমি বিখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ইংলিশ। অভিনয় গুণে নাট্যপ্রেমীদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন আব্দুল কাদের। সুলতানা হিমু, চ্যানেল আই।